আসসালামু আলাইকুম, আমি সুহুজ আহমেদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্রাউজার অ্যাড কিভাবে স্টপ করে দিবেন এবং কিভাবে উইন্ডোজের নোটিফিকেশন গুলো অফ করে দিবেন। অনেক সময় আমাদের ব্রাউজারে নোটিফিকেশন আসতে আসতে এমন বিরক্তিকর হয়ে যায়, মাঝে মাঝে মাথায় রাগ উঠে যায় অ্যাড আসে কেন। তো সেই জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্রাউজার অ্যাড গুলো আপনারা বন্ধ করে দিবেন। দেখুন, আমি এই অ্যাডটা যদি কেটে দেই, এরপর আবার একটা অ্যাড আসছে, এটা যদি আবার কেটে দেই, এরপরে আবার একটা অ্যাড আসবে। মানে এভাবে চলতেই থাকে, চলতেই থাকে, অনেক চলতে থাকে। আমি এভাবে আরও কেটে দিই, দেখুন আবার আসছে, আবার আসছে। তো বন্ধুরা, এইগুলো কিভাবে আপনারা বন্ধ করবেন এটা অনেক একটা বিরক্তিকর বিষয়, যে আমি অন্য একটা কাজের জন্য ব্রাউজার ওপেন করেছি আর সেই কাজ আমি ফেলে রেখে এইগুলো শুধু কেটে দেওয়ার জন্য মানে টাইম পাস করছি, অনেক একটা বিরক্তিকর বিষয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এটাই দেখাতে যাচ্ছি, চলুন শুরু করা যাক। তার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, শুরু করা যাক। শুরু করার আগে আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব, আপনারা আমার চ্যানেলে এসে ঘুরে যাবেন, দাওয়াত রইল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে সহায়তা করে। আমি অবশ্যই নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য প্রস্তুত, আপনারা যদি একটু সহযোগিতা করেন। তো বন্ধুরা, আজকে কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যাই। দেখুন, আমার এখানে 18টা নোটিফিকেশন এসেছে, এটা হলো উইন্ডোজের নোটিফিকেশন। আমি যদি এখানে ক্লিক করি, সেক্ষেত্রে দেখুন এখানে কতগুলো উইন্ডোজের নোটিফিকেশন এসেছে প্লাস ব্রাউজার নোটিফিকেশন এসেছে। ঠিক আছে, আমরা যদি এগুলো কেটে দিই এভাবে একটা একটা করে, সেক্ষেত্রে চলে যাবে। আমরা যদি এখানে দেখুন ক্লিয়ার অল নোটিফিকেশন এখানে যদি ক্লিক করে দেই, সেক্ষেত্রে আমার সবগুলো কিন্তু চলে গেল। এখানে দেখুন আর কোনো নোটিফিকেশন নাই, এখানে 18টা নোটিফিকেশন ছিল। এরপরে এখানে একটা নোটিফিকেশন ছিল ব্রাউজার নোটিফিকেশন, সেগুলো সবগুলো চলে গেছে। তো আমি এবার যেন না আসতে পারে সেই বুদ্ধি আমরা এখন করব, ব্রাউজারে কোনো সময় যেন নোটিফিকেশন না আসতে পারে কিংবা আমার উইন্ডোজের কোনো নোটিফিকেশন যেন আমাকে না শো করে, সেটা আমি এখন দেখাচ্ছি। তো তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো, প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করবেন। স্টার্ট মেনুতে ক্লিক করার পরে এখানে দেখবেন সেটিং নামে একটা আইকন আছে, এই সেটিং এ আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন সিস্টেম নামে একটা অপশন আছে, সিস্টেম ডিসপ্লে সাউন্ড নোটিফিকেশন পাওয়ার। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এরকম একটা উইন্ডো দেবে, উইন্ডো দেওয়ার পরে আমাদের এই যেখানে দেখুন নোটিফিকেশন অ্যান্ড অ্যাকশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে শো নোটিফিকেশন লক স্ক্রিন। ঠিক আছে, আমরা এটা অন করে, ওয়ান থাকবে প্রথম অবস্থায়, আপনারা এটা অফ করে দিবেন। এরপরে শো রিনেমিং কামিং ভিআইপি কল লক, এটা আপনারা অন করে রাখতে পারেন, অফ করেও রাখতে পারেন। এরপরে আমরা কোন ব্রাউজার থেকে এবং কোথায় থেকে আমরা নোটিফিকেশনটা অফ করতে চাচ্ছি। ঠিক আছে, আমরা চাচ্ছি যে আমরা যে কোনো ব্রাউজার থেকে এগুলো থেকে আমরা নোটিফিকেশন অফ করে দিব, সেক্ষেত্রে আমরা এগুলো কিন্তু অফ করে দিতে পারি। আবার যদি চান যে আমি একবারে করে দিব, এগুলো সবগুলো একবারে করে দিব, সেক্ষেত্রে আমরা এইটা করে গেট নোটিফিকেশন ফ্রম অ্যাপ সাউন্ডার। ঠিক আছে, আমরা এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে দেখুন সবগুলো কিন্তু অফ হয়ে গেছে। তো আমরা যদি এখানে অন করি সেক্ষেত্রে আপনার একটা একটা করে দিতে বলবে। ঠিক আছে, আমরা সবগুলো অন করে দিলাম। অন করে দিয়ে আমরা ওখানে শুধু এখানে গ্রেট নোটিফিকেশন ফ্রম অফ সাউন্ড আদার্স সাউন্ডার, ঠিক আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এগুলো সবগুলো আমরা ইয়ে করে দিব, এগুলো বন্ধ করে দিব। এরপর আমাদের যেটা হবে, এখানে দেখুন ব্রাউজার এটা উইন্ডোজ নোটিফিকেশন কিন্তু আরেকটা চলে এসেছে। উইন্ডোজ নোটিফিকেশন যদি বন্ধ করতে চান সেক্ষেত্রে দেখুন এই যেখানে লেখা আছে গেট নোটিফিকেশন ফ্রম, সরি এটা না, এই যেটা গেট টিপস অ্যান্ড ট্রিক সাজেস্ট অ্যান্ড ইউ ইউজ উইন্ডোজ। ঠিক আছে, আমরা যদি এটা অফ করে দিই সেক্ষেত্রে আমাদের যে উইন্ডোজের যে নোটিফিকেশনটা এটা একটা এসেছে, এটা যদি আমরা এখন দেখি, দেখার পরে দেখুন আর কোনো নোটিফিকেশন আসবে না। আপনাদের সবগুলো অফ করে দিলাম, অফ করে দেওয়ার পরে বাস এখন আমাদের আর কোনো নোটিফিকেশন আসবে না, কোনো গুগল থেকেও আসবে না, কোনো উইন্ডোজ থেকেও আসবে না। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কীভাবে নোটিফিকেশনটা বন্ধ করলাম, আর যদি না বুঝতে পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।